সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করে দেখাবো চ্যাং মাছ দিয়ে এবং লাই পাতা দিয়ে বর্তা এটাকে চাটনিও বলে প্রথমে চ্যাং মাছকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হচ্ছে এদিকে লাল লাই পাতাকে ভালোভাবে দুইয়ে একটি ক্লেন্ডারের মধ্যে রেখা দেওয়া হয়েছে যাতে পানি জড়ে যায় তারপর চ্যাংমাস গরম পানি থেকে তুলে একটি ক্লেন্ডারের মধ্যে যাতে পানি জড়ে যায় এদিকে সব মাছকে একসাথে বসে কাটা বেছে নেওয়া হচ্ছে তারপর লাই পাতা লাই পাতাকে একটি দাঁড় সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া হচ্ছে অন্যদিকে একটি পান বসে নিয়েছি কুকারের মধ্যে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ আপনারা চাইলে এখানে তেল অ্যাভয়েড করতে পারেন কিছুক্ষণ পেঁয়াজকে বেজে নেওয়ার পর লাইপাতাকে ভালোভাবে পানি সেপে নেওয়া নিয়েছি অনেকক্ষণ এই পানি বের করেছি লাইপাতা থেকে তারপর পানিগুলো ফেলে দিয়েছিলাম এটাকে সরিষা পাতা বলে এখন সব পানি চিপে নিচ্ছি অনেকক্ষণ পানিগুলো চিপে নেওয়ার পর পাতাগুলো জোর জোরও হয়ে গেছে এটা তৈরি করেছেন আমাদের বাসার মই তারপর ওই চেং মাছকে আমি দিয়ে দিচ্ছি ফানের মধ্যে পেঁয়াজের মধ্যে যখন মাছগুলি সিদ্ধ করেছিলাম তখন সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম তারপর পেঁয়াজ এবং মাছকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওই পাতা এইভাবে করলে পাতাটার একটা যে একটা স্মেল থাকে ওইটাই চলে যায় আপনারা না এভাবে বেজেও হাতে মাখিয়ে নিলেও হবে এভাবে বেজে নিব তারপর দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কাঁসামরিচ টুকরো টুকরো করে কেটে আপনারা চাইলে এখানে শুক্রো মরিচও দিতে পারেন আলহামদুলিল্লাহ লাইপাতার চাটনিটা রেডি করা হয়ে গেছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল